আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম দই চিংড়ির রেসিপি নিয়ে। এই দই চিংড়ি কিন্তু গরম ভাত প্লাস পোলাও যে কোনো কিছু দিয়ে খেতে খুবই ভালো লাগে এবং তৈরি করা কিন্তু খুব বেশি কঠিন নয়, খুব সহজে তৈরি করে ফেলা যায় এই দই চিংড়ি। আশা করি পুরো ভিডিওতে আমার সঙ্গেই থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে দই চিংড়ির জন্য আমি দুইটি বড় সাইজের চিংড়ি নিয়েছি। প্রথমে আমি মাছটি পরিষ্কার করে নিচ্ছি। আমি একটি সিজারের সাহায্যে মাছের পাগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কাজটি করে নিতে পারেন, তবে সিজার দিয়ে করলে একটু সুবিধা বেশি হয় এবং কাজটি ইজি হয়ে যায়। যেহেতু পাগুলো যথেষ্ট শক্ত এবং একটু কাটা ভাবও থাকে, তাই আমি সিজার এবং নাইফ দিয়ে করে নিচ্ছি। আমি লেজটাও কেটে নিচ্ছি। উপরের মাথাটাও সামান্য কেটে নিচ্ছি, কারণ মাথাটা একটু ধারালো ছিল, ধারালো সব পাশগুলো কেটে নিচ্ছি। এবার আমি বডিটাও কেটে নিচ্ছি। তবে আজকের এই দই চিংড়িতে আমি পুরো খোসাটা রেখে দিচ্ছি, পিঠের অংশ থেকে বেশ খানিকটা ছিঁড়ে নিচ্ছি এবং ভিতরে যে কালো রক্তটা আছে সেটা ফেলে দিচ্ছি এবং মাছটি খুব ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি পা ক্লিন করে নিচ্ছি। পা যেহেতু একটু বড় এবং কাটা আছে, তাই আমি টিস্যু সাহায্যে ধরে নিচ্ছি। আপনারা অবশ্যই কাজটি সাবধানে করবেন, তা না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার পা ক্লিন করে এক পাশ থেকে চাকুর সাহায্যে ভিতরে যে মাংসের মতো অংশটা আছে সেটা বের করে নিচ্ছি। এই জিনিসটা আপনারা চাইলে ফেলেও দিতে পারেন, কিন্তু আমি নিয়ে নিচ্ছি কারণ আমার কাছে খেতে ভালো লাগে। এবং একটি সিজারের সাহায্যে কেটে ভিতরের মাংসের মতো সামান্য যে অংশগুলো আছে সেগুলো বের করে নিচ্ছি। আমি দুইটি মাছে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, কিছুটা হলুদ এবং আরও দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়া মরিচ। চিংড়ি মাছগুলো আমি খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি এই হলুদ, লবণ এবং মরিচ দিয়ে। আমি যে অংশগুলো ছিঁড়ে নিয়েছিলাম সেই অংশ খুব ভালো মতো মশলা মাখিয়ে দিচ্ছি। এতে মাছের মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢুকে যাবে এবং খেতে সুস্বাদু হবে। যেহেতু মাছটি একটু বড় সাইজে, তাই আমি এভাবে মশলা মাখিয়ে নিচ্ছি। এভাবে মশলা মাখিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি মাছ ভাজার জন্য। আমি ফ্রাই প্যানে বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি। রান্নাটি আমি সরিষার তেলে করছি, আপনারা সয়াবিন তেলেও করে নিতে পারেন। এবার মাছটি দিয়ে দিচ্ছি একটু সাবধানেই। মাছ দিয়ে আমি ঢেকে দিচ্ছি 1 মিনিটের মতো। এই সময় চুলার আঁচটা একেবারে লো থাকবে। ঢাকনা খুলে মাছটি আমি একবার উল্টে দিচ্ছি। মাছটা এভাবে ঢেকে ভেজে নিচ্ছি কারণ মাছটি সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমি পিঠের অংশগুলো এভাবে চামচের সাহায্যে ধরে একটু ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, আমি মাছগুলো এবার তুলে নিচ্ছি। দেখুন এর কালারটি খুব সুন্দর হয়েছে এবং দেখতেও খুব ভালো লাগছে। এবার ওই একই তেলে আমি বাকি রান্নাটি শেষ করব। আমি তেলটা কিছুটা মিক্স করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এবার সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মশলা কষানো হয়ে যখন তেল উপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণে দই। আজকে দইটা আমি একটু টক মিষ্টি নিয়েছি, একেবারেই টক দই দেইনি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার আবারও খুব ভালো মতো মশলা কষিয়ে নিচ্ছি তেল উঠে আসা পর্যন্ত।
এই দই সহ মশলা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণের দুধ। আমি এখানে নর্মাল যেই ফুল ক্রিম দুধ থাকে সেই দুধটা দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ গুলিয়েও দিতে পারেন। আমি এবার দিয়ে দিচ্ছি মাছ এবং আরও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার সময় হাত দিয়ে খুব ভালো মতো ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। এবার ঢেকে রান্না করছি 4 থেকে 5 মিনিটের মতো। এই সময় চুলোর আঁচটি থাকবে মিডিয়াম লো। একবার ঢাকনা খুলে মাছটি উল্টে দিচ্ছি, যেহেতু আগে অনেকক্ষণ আমি মাছটি ফ্রাই করে নিয়েছি এই জন্য খুব বেশি সময় লাগছে না। খুব ভালো মতো নেড়ে আমি আবারও ঢেকে রান্না করছি 2 থেকে 3 মিনিটের মতো। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ এবং 1 চিমটি পরিমাণে চিনি। তৈরি হয়ে গেল সুস্বাদু দই চিংড়ি। দেখুন, দেখতে খুবই সুন্দর হয়েছে এবং এর গ্রেভিটাও খুবই ভালো হয়েছে। আশা করি আজকের এই দই চিংড়ির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আপনারাও ট্রাই করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।